স্থলগভীর নিম্নচাপটি গঙ্গায় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আবহাওয়া অধিদপ্তর জানায় এটি আরো পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার গভীর স্থল নিম্নচাপের কেন্দ্রীয় স্থল ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর ফলে আজকে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থিরভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আজকে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। অন্য একটি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজকে রাজশাহী, পুঠিয়া, মোহনপুর, চাঁপাইনবাবগঞ্জ, গোমস্তাপুর, রংপুর, মহাদেবপুর, জয়পুরহাট, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, লালপুর, পাবনা, সিরাজগঞ্জ, নগরপুর, দুর্গাপুর, বরিশাল, কালাপাড়া, বানিয়াচাং, বালাগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, নাসিরনগর, কোটচাঁদপুর, যশোর, দামুহুদা, মেহেরপুর, মাদবাড়িয়া, মহেশখালী, কুমিল্লা এবং এর আশপাশের কিছু অঞ্চলগুলোতে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। প্রতিদিন আবহাওয়ার খবর পেতে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।